আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ফ্রিল্যান্সার হাসান আজকে আমরা কথা বলবো উইন্ডোজ এবং লিনাক্স নিয়ে অর্থাৎ উইন্ডোজ এবং লিনাক্স লিনাক্সের মধ্যে বেসিক বেশি কিছু পার্থক্য আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে তো যারা ভিডিওতে বা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে ওকে তো উইন্ডোজ প্রথমে উইন্ডোজ নিয়ে বলি উইন্ডোজ হচ্ছে আপনার একটা অপারেটিং সিস্টেম যেটার অনেকগুলো ভার্সন রয়েছে এবং এটা হচ্ছে পেইড একটা অপারেটিং সিস্টেম অর্থাৎ আপনি যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করতে চান তাহলে আপনাকে উইন্ডোজটা কিনে ব্যবহার করতে হবে এখন অনেকেই হয়তো বলবেন যে ভাই আমি তো কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করতেছি আমি তো কোনো টাকা পে করি নাই হ্যাঁ ঠিক আছে আপনি টাকা পে করেন নাই কিন্তু কিছুদিন ব্যবহার করার পর দেখবেন আপনার ডান দিকে এদিকে কোনায় অ্যাক্টিভ উইন্ডোজ নামে একটি আপনার ওয়াটার দেখতে পান তো এটাই হচ্ছে মেন যে আপনার এই ওয়াটার বা উইন্ডুজটাকে অ্যাক্টিভ করতে গেলে আপনাকে অবশ্যই টাকা পে করে প্রোডাক্ট কিনিয়ে সেই প্রোডাক্টটির মাধ্যমে আপনাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ উইন্ডোজ হচ্ছে একটি পেইড অপারেটিং সিস্টেম অপরদিকে লিনাক্স হচ্ছে একটি টোটালি ফ্রি অপারেটিং সিস্টেম যেটার জন্য আপনাকে রকম পে করতে হবে না কোন রকম টাকা পয়সা খরচ করতে হবে না এবং হচ্ছে আপনার আপনার একটা না ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে অপরদিকে লিনাক্স হচ্ছে টোটালি ওপেন সোর্স একটি সফটওয়্যার আপনি লিনাক্সকে আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার যেভাবে খুশি আপনি সেভাবেই লিনাক্সকে ব্যবহার করতে পারবেন কিন্তু অপরদিকে উইন্ডোজ কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন না উইন্ডোজ ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে আপনি আপনার পছন্দ মতো চাইলে কাস্টমাইজ করতে পারবেন না কারণ হচ্ছে উইন্ডোজ ওপেন সোর্স না অপরদিকে লিনাক্স ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আর উইন্ডোজ হচ্ছে সাধারণত যারা অফিসিয়াল কাজের জন্য সাধারণত উইন্ডোজ ব্যব টেন বা উইন্ডোজের সেভেন হোক টেন হোক বা যে কোনো বাসন হোক উইন্ডোজের অফিসিয়াল কাজের জন্য উইন্ডোজটাকে ব্যবহার করা হয় অফিস আদালত বা বিভিন্ন আপনার ব্যাংক বলেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বলেন না কেন বা স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখা যায় যে উইন্ডোজটা হচ্ছে অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হয় অপরদিকে লিনাক্স হচ্ছে আপনার যারা হ্যাকিং নিয়ে কাজ করে ইথিক্যাল হ্যাকিং হোক বা প্রফেশনাল হ্যাকার হোক হোয়াইট হ্যাকার বা ব্ল্যাক হ্যাকার হোক যেই হোক না কেন অথবা আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ যারা করে তারা হচ্ছে এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করে লিনাক্স অপারেটিং সিস্টেম সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে হ্যাকারদের কাছে কারণ এটা ওপেন সোর্স হওয়ায় তারা এটাকে পছন্দ মতো আপনার নিজেদের ইচ্ছা মতো চালাতে পারে যেভাবে খুশি সেভাবেই চালাতে পারে ফলে হ্যাকিং এর ক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেম অনেক বেশি জনপ্রিয় আর উইন্ডোজটা হচ্ছে অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হয় তো ও লিনাক্সটা আমি ডাউনলোড করেছিলাম সেই জন্য এটা এখানে ব্রাউজারে দেখাচ্ছে তো যারা লিনাক্স ডাউনলোড করতে চান তারা এই যে কালি ডট ও আর এই অফ লিংকে আসলে এখান থেকে আপনি লিনাক্স অপারেং সিস্টেম ডাউনলোড করতে পারবেন এখানে ইনস্টলার আছে লাইভ আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে উইন্ডোজ হচ্ছে এক একটি সীমাবদ্ধতার মধ্যে উইন্ডোজ কাজ করে আর লিনাক্স ওপেন সোর্স এবং টোটালি ফ্রিতে কাজ করে আপনি উইন্ডোজ ব্যবহার করতে গেলে আপনাকে টাকা দিয়ে পে করে উইন্ডোজ ব্যবহার করতে হবে লিনাক্স আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এবং আপনার পছন্দ মতো কাস্টমাইজ করার সুযোগ রয়েছে লিনাক্সে তো এখন দুইটা দুই দুই ধরনের কাজে ব্যবহার করা হয় আপনি যদি অফিসিয়াল কাজ করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উইন্ডোজ ইউজ করতে হবে আর যদি আপনি সাইবার সিকিউরিটি রিলেটেড বা ইথিকাল হ্যাকিং শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লিনাক্স ইউজ করতে হবে এখন পছন্দ আপনার যে আপনি কোন কাজ করবেন আপনি কোন কাজটাকে বেশি প্রায়োরিটি দিবেন সেই কাজের আমি যদি বলেন যে না আমি অফিসিয়াল কাজ করবো তো সেই ক্ষেত্রে আপনাকে উইন্ডোজ ব্যবহার করতে হবে আর যদি আপনি বলেন যে না আমি ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি রিলেটেড যে কাজগুলো আছে আমি সেগুলো শিখবো সেই ক্ষেত্রে আপনাকে কালিলিন্স ইউজ করতে হবে এখন চয়েস আপনার যে আপনি কোনটা ইউজ করবেন তো আমি শুধু বেসিক যে পার্থক্যগুলো আছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন কি ধরনের ভিডিও আপনি চান আমার কাছ থেকে সেটা যদি আপনি কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি আপনার কমেন্টকে মূল্যায়ন করে আমি চেষ্টা করব আপনার চাহিদা অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ